কি বানাবেন নাকি এরকম লাইট? হ্যাঁ, তো যদি বানাতে হয় ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন, ঠিক আছে? জাস্ট দেওয়ালে থাকান, দেওয়ালে এই জায়গাগুলো থাকান, আমি একটু আপনার দেখিয়ে দিই। এ দেখুন, এই জায়গাটা দেখুন ভালো করে, স্পটটা ফেলছে দেখুন, দেখতেই পাচ্ছেন স্পট। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। না, আমি গান শুনছি না এখন, আসল মানে মুড নেই, সর্দিতে খুবই খারাপ অবস্থায় আছি। বন্ধুরা, তো সামনে কালী পুজো, তো আমি ভাবলাম চলুন, আমার একটু অর্ডার আছে লাইটের, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কীভাবে কী লাইটগুলো আমি বানাচ্ছি, ঠিক আছে? তো চলুন আপনাদের দেখিয়ে দিই। আর যদি নতুন হয়ে আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর অল নোটিফিকেশনের জন্য বেল আইকন অবশ্যই প্রেস করুন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, ঠিক আছে? তো চলুন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমরা কাজে লেগে যাই। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। নমস্কার তো আপনাদের জাস্ট দেখানোর জন্য, কিন্তু ভালোবাসা এখান থেকে আছে বন্ধুরা, সেটা আমি দেখাতে পারবো না, ঠিক আছে? তো চলুন আমি জিনিসপত্র কী কী লাগছে দেখিয়ে দিই। তো বন্ধুরা, সবার প্রথমে বলে দিই, এটা হচ্ছে 736 তার, ঠিক আছে? 736 ওয়্যার, এটা আপনারা ইলেকট্রনিক্স শপসে, আপনাদের যেখানে বড় বাজার আছে, মার্কেট আছে, সেখানে যে বলবেন 736 ওয়্যার দিতে, ঠিক আছে? এটা হচ্ছে 736 ওয়্যার। তার সঙ্গে সঙ্গে নেবেন, এগুলো বলে হিটসিং টিউব, এটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি 1 ইঞ্চি করে, ঠিক আছে? এটাও কিন্তু সেম এই তারের মতো রোল করা থাকে। এর নাম্বার হচ্ছে বন্ধুরা 2 নম্বর, ঠিক আছে? তো এর যে মোটাটা হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর, বা 2.5ও নিতে পারেন, নম্বরটা ওখানে বলবেন, ওরা ঠিক মতো দিয়ে দেবে, ঠিক আছে? 2 নম্বর বা 2.5 দুটোই নিতে পারেন। তো এটা বেশি চলতি তারের সাথে ভালো সেট হয়, আর লাইটটা দিয়ে দিলে আবার চিপকে বসে যায়, ঠিক আছে? আর তার সঙ্গে লেগে যাচ্ছে 5-in-1। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, এটা হচ্ছে 5-in-1 এলইডি বাল্ব, এর ওয়াট হচ্ছে 1 ওয়াট, ঠিক আছে? এটা 1 ওয়াটের এলইডি, তো এটা আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে আমি কোয়ান্টিটিটা বলবো না, আপনারা 50 পিস দিয়ে যদি চেন বানাতে চান, তো 50 পিস মাল্টি কালার এলইডি নিয়ে নেবেন, এটা হচ্ছে 5-in-1, 5টা কালার বেরোবে থেকে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে লাগছে সোল্ডারিং ওয়্যার, সোল্ডারিং, আর এটা হচ্ছে ক্যাপাসিটার, এর ভ্যালুটা দেখতে পাচ্ছেন 47 UF, 250 ভোল্ট, ঠিক আছে? এটা আপনাদের 1 পিস লাগবে 1টা টুনির জন্য। তার সঙ্গে সঙ্গে লাগবে পিএফ ক্যাপাসিটার, এর ভ্যালু হচ্ছে 105K, 250 ভোল্ট, এটা 1 পিস লাগবে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে লাগবে 1 মেগ রেজিস্ট্যান্স, ঠিক আছে? এগুলো এখানে অনেকগুলো আছে, তো কীভাবে আমি পিএফ ক্যাপাসিটারটা মানে দিয়ে পরে একটা ব্রিজ রেক্টিফায়ার বানাবো, সেটা আমি আপনাদের সাথে পুরো শেয়ার করব। আর লেগে যাবে IN4007 ডায়োড, ঠিক আছে? তো ডায়োড আপনারা ওই একই দোকান থেকে সব কিছু মেটেরিয়ালস পাবেন, ঠিক আছে? কোনো কিছু আর এক্সট্রা বাজার থেকে কিনতে হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে IN4007 ডায়োড, ঠিক আছে? আর তার সঙ্গে লাগবে, না 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 না, ঝন্ডুবাম না, এর ভিতরে আমি একটি ব্যাটারি রেখেছিলাম, হ্যাঁ, এটা আমার ঝন্ডুবামের যাতে ব্যাটারি থাকে, যাতে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে 3 ভোল্টের একটা ব্যাটারি, যেটা দিয়ে আমাদের সব এলইডি বাল্বগুলো চেক করা আছে, ঠিক আছে? এটা এখন ব্যাটারি পাওয়ার কমে গেছে বলে 2টো কালার দিচ্ছে, বাকি কালারগুলো নিতে পারছে না যেহেতু এর পাওয়ার কমে এসছে, ঠিক আছে? তো এটা যখন আমরা সব কিছু দিয়ে বানাবো তখন দেখবেন, ঠিক আছে? আর লাগছে আমাদের বসার জন্য যে পিঁড়ি হয়, মা ঠাকুমা জেঠিমা যারা পিঁড়ির মধ্যে বসে মাছ ফাছ ধরেন বা পানে জর্দা সাজান, সেই একটা পিঁড়ি লাগছে। হ্যাঁ, সর্দিতে মুড একটু ঠিক করার জন্য এটাই তো উপায়, তাই না? তার মধ্যে আমাদের যে মা কাকিমা বা কাজের মাসিরা, হ্যাঁ, বেশ ভালো করে কাপড় কেচে রোদে শুকাতে যায় না ছাদে, সেখান থেকে একটি ক্লিপ আপনি চুরি করে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? কাউকে বলবেন না কিন্তু, আর ক্লিপের পেছনে একটি ফটো করে দেবেন, পরে আবার ওখানে যেয়ে রেখে দেবেন, কেউ বুঝবে না। একটা ফটো করে ক্লিপটা এভাবে সেট করে নেবেন, তাহলে কী হবে বলুন তো, ক্লিপটা ভালোভাবে সেট হয়ে যাবে। এই দেখুন, ক্লিপটা কিন্তু কাজ করতে লেগে যাবে। কেন কাজে লাগবে এটা আমাদের? আমরা যখন সোল্ডারিং করব, ঠিক আছে, এক্সট্রা করে আপনাদের সোল্ডারিং ক্লিপ কিনতে হবে না, জাস্ট এইভাবে লাগিয়ে এইভাবে আমরা সোল্ডারিং করতে পারবো, ঠিক আছে? তো চলুন আমাদের কাজ আমরা চালু করি। আর আপনারা যখন ফুটে টুনি বানাবেন, তখন ফুটে তার আগে মেজারমেন্ট করে নেবেন। তো আমি আগে 40 ফুট তার সিঙ্গেল, এই সিঙ্গেলটাকে 40 ফুট লম্বা করে মেপে নিয়েছি, তারপর আমি কত বড় বড় কেটেছি এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই ইঞ্চি টেপ দিয়ে, ঠিক আছে?
তো এই হচ্ছে আমার ইঞ্চি টেপ, কাজের টেপ, তার জন্য খুবই একটু নোংরা সিমেন্ট রং সবই থাকবে। তো আমি কেটেছি 6 ইঞ্চি করে, ঠিক আছে, 6 ইঞ্চি করে কাটা আছে। তো আপনারা চাইলে একটু কম কাটতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, আমি আর 4 বছর ধরে এটা বানিয়ে আসছি। তখন আমার অত ইউটিউব চ্যানেলের ইন্টারেস্ট ছিল না, তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, এত যখন আমি এত কিছু মানে অল্প স্বল্প কাজ জানি যখন। তো চলুন আর বিশেষ কিছু বলছি না, দেখতে থাকুন চ্যানেল কী কী আপনাদের জন্য আনতে পারি। তো আমি এখানে তারগুলো পিস করে নিয়েছি, ঠিক আছে। এবার আমাদের যেটা করতে হবে, এই যে হিটসিংগুলো আমি কেটে রেখেছিলাম 1 ইঞ্চি করে, এগুলো 2 পিস করে এর মধ্যে আমি পরিয়ে দেবো। হ্যাঁ, আপনারা চাইলে মাকে, যারা ছোটরা দেখছেন, মাকে বলতে পারেন, বা ফ্রি টাইমে যে বাবা বসে আছে ঘরে বাবাকে বলতে পারেন, বাবা বাবা আমাকে এগুলো 2 পিস করে তারের ভিতরে পরিয়ে দেবে। তাহলে সব তারে আমাদেরকে এভাবে 2 পিস করে পরিয়ে নিতে হবে, যেই থাকুক একটু হেল্প করতে বলবেন। আর এই লাইট বাজারের লাইট চায়নাকে হার মানাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি চায়নাকে হার মানাবে, ঠিক আছে, বুক ঠোকা বলতে পারি। কেন, আমরা হচ্ছি ইন্ডিয়ান, ঠিক আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে বা বকবক না করে 2 পিস করে আমরা হিট সিং এর মধ্যে পরিয়ে নিয়ে ফিরে আসছি। তারপর নেক্সট আমি আপনাদের সাথে কীভাবে ভিজুয়াল রেক্টিফায়ার বানাতে হবে সেটা আমি শেয়ার করছি। তো বন্ধুরা, সব তারে এই দুটো করে হিট সিং ভরে নিয়েছি। এবার কী করতে হবে, প্রত্যেকটা তার এভাবে নেবেন, দুটো একসাথে, কাজ তাড়াতাড়ি হবে। দুটো একসাথে নিয়ে ঠিক 1/2 ইঞ্চ থেকে একটু কম ধরে একসাথে ছিলে নেবেন, ঠিক এতটা করে, ঠিক আছে, 1/2 ইঞ্চি বলতে পারেন। তারপর ছিলে পরে ছেড়ে দেবেন না, নাহলে এগুলো কিন্তু বেরিয়ে পড়ে যাবে। যাতে বেরিয়ে পড়ে না যায় তার জন্য আঙুলো করে এই দুটো তারকে এদিকে হালকা ব্যান্ড করে দিন। তাহলে কি হবে, 5 ইঞ্চি সাইডটাকে নিয়ে ঘাটাঘাটি করবেন, তো বেরোতে পারবেন না, এই আটকে যাবে, ঠিক আছে। তো আমি সবগুলো সেম প্রসেসে করে নিয়েছি, আপনারাও করে নেবেন। এবার কি করতে হবে দেখিয়ে দিই, ডায়োড আয়ন 4007, ঠিক আছে। সর্দিতে হয়তো কথাগুলো একটু খারাপ আসছে, কিছু মনে করবেন না, চন্দ্রবিন্দু লেগে যাচ্ছে হয়তো প্রত্যেকটা পাস হতে। ডায়োড নিতে হবে 4 পিস, ঠিক আছে, 4 পিস ডায়োড একটা লাইটের জন্য, ঠিক আছে, একটা লাইটের জন্য বলতে কি একটা চেন লাইটের জন্য। তো ডায়োডের মধ্যে যে সাইডে দেখবেন একটা সাদা পটি থাকবে, এই যে ডায়োডের মধ্যে একটা সাদা পটি দেখতে পাচ্ছেন সিলভার কালারের, এই সাইডটায় দেখতে পাচ্ছেন এই সিলভার পটিটা, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তো দুটো পজিটিভকে এক সাইডে করবেন, এই যে দুটো সিলভার কালার যেন এক সাইডে থাকে। কী করতে হবে, এই দুটো সিলভার পটিকে একসাথে মেলাতে হবে, ঠিক এইভাবে, ঠিক আছে, এতটা দূরে বেশি ঘেঁষিয়ে দেবেন না, ঠিক এতটা দূরে দূরে রাখবেন, 200 দূরে দূরে, তারপর এই দুটোকে টুইস্ট করে দেবেন, ঠিক আছে, এইভাবে টুইস্ট করে দিলেন, এটা হয়ে গেল। এবার সেম প্রসেস, সেম না, এটা আমরা পজিটিভ পজিটিভ একসাথে করেছি, এটা নেগেটিভ নেগেটিভ একসাথে করব, ঠিক আছে। এই যে যেদিকটা ফুল কালো আছে, ঠিক আছে, ফুল কালো আছে, ওই দুটোকে আমরা এক এক করব, দেখতে পাচ্ছেন, মানে পাতি কথা বলতে গেলে আপনারা যদি বুঝতে না পারেন, এই সিলভার পট্টি দুটো আমি এক সাইডে করেছি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস যেদিকটা কালো থাকে, ঠিক আছে। তো আমি এটা টুইস্ট করে নিলাম, এবার কি করতে হবে, এইভাবে জুড়ে দেবো, এটা আমাদের প্লাস আছে, যেটা আমি এত দূরে আছি এটা মাইনাস আছে, তারপর এইভাবে চলে যাবে, ঠিক আছে। চলুন এটা আমরা মুড়ে নিয়ে, ঠিক আছে, তারপর এটাকে এইভাবে মুড়ে নেব, তারপর এটা আমরা কেটে নেব, বাকি যে এক্সট্রাগুলো আছে আমরা কেটে নেব। ওয়ার স্টিপার আমার অন্য জায়গায় আছে বন্ধুরা, তো এটা আমরা কেটে নিচ্ছি, ওয়ার স্টিপার নিয়ে আছে। তো এবার আমাদের কী করতে হবে, এগুলো সোল্ডারিং করে দেবো প্রথমে, ঠিক আছে,
এবার কি করতে হবে, এই যে এটার যে বড় তারটা থাকে এটা হচ্ছে প্লাস, আর ছোট তারটা যেটা থাকে সেটা হচ্ছে মাইনাস, জিরো লেখাই আছে দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের কি করতে হবে, যেদিকটা সিলভারে সিলভারে এক করেছি, মানে এই যে এটা হচ্ছে আমাদের প্লাস, ঠিক আছে, তো এটার মধ্যে বড় তারটা যাবে, নিচ দিক থেকে নেব, এটা পজিটিভ এটা নেগেটিভ, এইভাবে ঠিক, ঠিক আছে, বুঝতেই পারছেন জিনিসটা, ভালো করে বুঝে নেন, মাইনাস মাইনাসে প্লাস, মানে সিলভার পট্টি এই সাইডে প্লাসে, ঠিক আছে। তো চলুন এইভাবে আমরা মুড়ে নিই, সর্দি খুব ভালোভাবে লেগে গেছে, আর হাতে সাদা সাদা অনেক কিছু দেখতে পাচ্ছেন, এগুলো কোনো নোংরা না, সকালে মানে হোয়াইট ওয়াশ ছিল, আর হোয়াইট ওয়াশ কি মেশাটা ভালো করে জানেন, চুন, ঠিক আছে, তো চুনের কাজ করেছি সকালে, ওটারই আর কি। তো এই হচ্ছে ফাইনাল, ঠিক আছে। তো এবার কি করতে হবে, ওয়ার স্ট্রিপার নিয়ে আসা, আমি এগুলো কেটে নেবো, এগুলো করে হালকা করে সোল্ডারিং করে নিই, বাকি প্রসেস তারপরে আমি বলছি আপনাদের, চলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করে নিয়েছি, মাইনাস এই সাইড, কালো সাইড, সিলভার পট্টি, সিলভার পট্টি প্লাস, ঠিক আছে, ব্ল্যাক ব্ল্যাক মাইনাস, সেম এইভাবে জোড়া আছে। এবার আমাদের কী করতে হবে, এটা কাজ তো হয়ে গেল, বুঝে নিয়েছেন, আর যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে আমি সবার রিপ্লাই দিই বন্ধুরা, আপনারা দেখতে পারেন, ঠিক আছে। এবার আমাদের একটা 105K 250 ভোল্টের পিএফ ক্যাপাসিটার নিতে হবে, এটা তো হয়ে গেলো নর্মাল ক্যাপাসিটার, ঠিক আছে। পিএফ ক্যাপাসিটারে 1 পিস 1 মেগাওম, ঠিক আছে, 1 মেগাওম রেজিস্ট্যান্স লাগাবো, এটার কোনো প্লাস মাইনাসের দরকার নেই, এইভাবে লাগাবো কি এইভাবে লাগাবো কোনো দরকার নেই, যেভাবে ইচ্ছে আপনারা মুড়ে দিন এইভাবে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এটা মুড়ে নিলাম, ঠিক আছে, সেম এদিকটাও করবো, হয়ে গেল। এবার আমরা এটা সোল্ডারিং করে নিই, দাঁড়ান এইভাবে সোল্ডারিং করে নেব, ঠিক আছে, হালকা হালকা করে সোল্ডারিং ওয়ার নিয়ে এইভাবে করে নেব, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সোল্ডারিং হয়ে গেছে। এবার আমরা কী করব, ওয়ার স্ট্রিপার দিয়ে এক সাইডেরটা কেটে নেব, ঠিক এইভাবে এক সাইডেরটা লম্বা রাখবো, এই এক্সট্রাটা কেটে দেবো, ঠিক আছে। এবার আমাদের কী করতে হবে, এই যে দেখতেই পাচ্ছেন এটা প্লাস করেছি আমরা, এটা মাইনাস করেছি, তাহলে প্লাসের লেফট সাইড মানে এটাতে বা এটাতে, যাই হোক আপনাদের যেটা ইচ্ছা হবে আপনারা করবেন, তো আমি এখানে করছি এটাতে, ঠিক আছে। এইভাবে আমি এখানে মুড়ে সোল্ডিং করবো, চলুন মুড়ে আমি সোল্ডিং করে ফিরে আসছি। এইখানে জিনিসটা গুছিয়ে আপনাদের বলে দিই, এটা আমাদের মাইনাস, জিরো লেখা আছে দেখতে পাচ্ছি, মাইনাস, এটা প্লাস, ঠিক আছে, আমরা এখানে এসি লাইন দেবো, ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস তার লেফট সাইডে আমি এর কানেকশানটা এখানে দিয়েছি। এবার আমি এখানে সোল্ডারিং করবো, আর বাকি যে এটা আর এটা থাকছে, এখানে আমরা ডাইরেক্ট আমাদের কারেন্টের বোর্ড থেকে দুটো প্লাগ করে পরে দুটো তার এখানে ঠেকাবো, আর বাকি যে প্লাস মাইনাস থাকে এটা দিয়ে আমাদের চেন জ্বলবে, আশা করি বুঝে গেছেন। তো চলুন এটা আমি সোল্ডারিং করে নিই, দেখতেই পাচ্ছেন সোল্ডারিং করে নিলাম, ভালোভাবে করে নিলাম। এবার কি করতে হবে, হ্যাঁ এবার আমাদেরকে এই যে 3 ভোল্ট ব্যাটারিটা আছে এটা দিয়ে সব এইভাবে চেক করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে সব লাইট আবার চেক করা আছে। এবার যে আমরা তারগুলো কেটে রেখেছি না, এই যে তারগুলো, এটা ধরুন আপনাদের বলে দিই, এলইডিরও সেম কেস, একটা লেগ বড় থাকবে সেটা হচ্ছে প্লাস, যেটা ছোট থাকবে সেটা মাইনাস, দেখতে পাচ্ছেন বড়টা প্লাস ছোটটা মাইনাস, তাহলে প্লাসটাকে আমি এদিকে টেনে দিলাম, থাকছে আমাদের মাইনাস, মাইনাসে আমরা একটা তার পেঁচাবো ঠিক এই গোড়া করে, ঠিক আছে, তাহলে আমরা মাইনাসে তার পেঁচালাম, মনে রাখবেন ভালো করে,
মাইনাসে তার পেঁচালাম, এটা তাহলে মাইনাস লাইন আমাদের, মাইনাস থেকে নিয়ে এই তারটা আমাদের মাইনাসে আসছে। এবার এই মাইনাসটা আমি দেবো প্লাসে কিন্তু, ঠিক আছে? তাহলে ছোটো লেগ থেকে বড় লেগে মিস খাবো, মানে যেটা আমরা বলে থাকি সিরিজ, ঠিক আছে? সিরিজ ওয়াইজ আমরা এটাকে পুরোটা চেনটা বানিয়ে নিই, ঠিক আছে? তো এরকম করে আমি মাইনাসটা নিয়ে আসি, প্লাসে জুড়ছি, দেখতেই পাচ্ছেন বড় পায়ে বা বড় লেগে এইভাবে জুড়ে নিচ্ছি। তাহলে মাইনাস থেকে নিয়ে আসে প্লাসে দিলাম, আবার আমাদের সেম মাইনাসই রয়ে গেল, এটাকেই বলা হয় সিরিজ। আবার আমি মাইনাসে কী করব, তার পেঁচাবো, আবার আমি মাইনাসে তার পেঁচাই, ঠিক আছে? মাইনাসে এবার তার পেঁচালাম, ঠিক আছে? আবার আমাদের থাকছে মাইনাস, আবার মাইনাস যেয়ে পরে মারবে প্লাসকে, মানে বড় পাকে, ঠিক আছে? তো চলুন বেশি ভিডিওটা লম্বা না করে আমি এবার সব পুরো চেনটা শেষ করে, মানে আমার যে কথা আছে 40 ফুট দেবো সেটা আমি বানিয়ে পরে ফিরে আসছি। তো বন্ধুরা, আমাদের টোটাল সিরিজ কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে, যে ইয়েগুলো আছে, মানে দাঁড়ান মাথাটা আমি খুঁজে নিই কোথায় আছে, এই যে ধরুন আমরা টুইস্ট করেছি তারগুলো, এগুলো আমরা সোল্ডারিং করব, ঠিক আছে? সোল্ডারিং করার পর ঠিক এখান থেকে কেটে নেব, মানে যাতে হিটসিংটা ঠিক ঢুকে যাবে এরকম। ধরুন তো হিটসিংয়ের থেকে মোটামুটি 200 জন ভিতরে থাকে, ঠিক আছে? তো সোল্ডারিং করবো, কাটাক কাট কাটতে হবে এইভাবে এইভাবে, ঠিক আছে? তো মেজারমেন্ট এটাই, চলুন সবটা সোল্ডারিং করে আমি ফিরে আসছি। আর এই লাইটের কোনো অন্য বাজারের লাইটের সাথে কথা হবে না। তো বন্ধুরা, আমাদের সব ওয়েল্ডিং বা সোল্ডারিং যাই বলে থাকবেন, সব রকম কাজ করলেই হয়, নানা রকম কথা মুক্তি উচ্চারণ আছে। তো সব আমি সোল্ডারিং করে নিয়েছি, এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যেরকম কেটেছি আমি এইভাবে কাটবো, ঠিক সোল্ডারিংয়ের শেষ প্রান্ত থেকে এইভাবে, ঠিক আছে? কেটে নেওয়ার পর কী করতে হবে, যে দুটো করে হিটসিং ঢুকিয়েছিলাম এগুলো একটাকে টেনে আনবেন, এখানে এইভাবে বসাবেন, এদিক থেকে একটা টেনে আনবেন, না মোট কথা হিটসিংগুলোকে এইভাবে ঢোকাতে হবে, একদম ভালো করে টাইটলি যেন এর সাথে সেটে ঢুকে যায়, সেরকম করে নিয়ে দু হাতে করে এভাবে টেনে, একটা লাইটার লাগবে ভর্তি, ঠিক আছে? আমার কম আছে, হালকা এইভাবে জ্বালিয়ে পরে এইভাবে এইভাবে করতে হবে, ঠিক আছে? এইভাবে এইভাবে করলেই বসে যাবে, হাত দিয়ে হালকা প্রেস করে দেবেন, ফুল হয়ে গেল, কারেন্ট প্রুফ। দেখতে পাচ্ছেন কীরকম সেটে বসে গেছে, বোঝাই যাচ্ছে না যে কোনো জিনিস দিয়ে বা টেপ দিয়ে করলে তো উঁচু হয়ে যাবে, এটা এই কাজে ইউজ হয়, ঠিক আছে? আর এর থেকে বেশি খরচা করতে গেলে আপনার আর একটা এরকম হিটসিঙ্ক আছে যেটা একটু বড় থাকে, সেটা দিয়ে আপনি ওটা নর্মালি এটাকে দুটো প্রেস করে ঠিক এতটা বড় কাটবেন 1/2 ইঞ্চি, এদিক থেকে ঢুকিয়ে লাইটটা যেন বেশি না ঢেকে যায়, নাহলে কিন্তু কোনো লাভ নেই লাইট বানিয়ে। লাইটের ঠিক এখানে যে একটা বর্ডার থাকে ওই বর্ডারটা আর এই সাইডটা এতটা, বা সাইডটা একটু বেশিও নিতে পারেন, ওটা দিয়ে পরে সেম আবার এরকম এরকম ওটাও বসে যাবে। তো এটা দরকার লাগে না বন্ধুরা, কেন 20 ভোল্ট এটাতেই আপনার কারেন্ট প্রুফ হয়ে গেছে, কোনো দিক থেকে আপনি কারেন্ট খাবেন না, কারণ কারেন্ট খেতে গেলে আপনাকে ছুঁচ নিয়ে তবে এখানে ঠেকাতে হবে, তবে ছুঁচটা কারেন্ট হবে, এমনিতে এভাবে ধরলে হবে না, কারণ আপনার তো এই কোনাতে আর হাত পৌঁছে যাচ্ছে না, ঠিক কি না? তো সেম কন্ডিশন করে আমি কাটবো, হিটসিং বসাবো, হিট দেবো, ছেড়ে দেবো, পুরোটা করে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো আমার হিটসিং লাগিয়ে টেস্টিং পুরো কমপ্লিট, এদিকেও সরবে না, কোনো দিকে সরবে না, হাতে কারেন্ট খাবেন না, ঠিক আছে? পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর শেষ প্রান্তে এইটা আমার দাঁড়িয়েছে প্লাস, তো প্লাসে একটা আমি তার কেটে মানে জুড়ে নিয়েছি, ঠিক আছে? তার জুড়ে নিয়েছি একটা প্লাস বড় লেগ, ঠিক আছে? তো এই প্লাসটাকে আমি প্লাসে দেবো। প্লাস আমাদের কোনটা বলুন তো, এটা হচ্ছে মাইনাস জিরো, এই যে এটা হচ্ছে মাইনাস, তাহলে তার অপোজিট এই যে প্লাস, এটা হচ্ছে প্লাস, তো প্লাসে আমি এখানে জুড়ে নিই, ঠিক আছে? দরকার পড়লে একটু বেশি করে ছিঁড়ে নিন, জাস্ট ফর টেস্টিংয়ের জন্য আমি করছি এটা এখন, ঠিক আছে? এটার মধ্যে পুরো একটা বড় গোটা সার্ভিস তার পড়বে, আর আপনারা দেখেছেন টুনির মধ্যে 5টা 6টা তার থাকে, এই টুনিটা পুরো টোটালি আপনার 2টো তারই জ্বলবে, একটা এই তার থাকছে সঙ্গে একটা তার যাবে সার্ভিস যেটা দেবে, ঠিক আছে? তো এখানে আমি এটা জুড়ে নিলাম, প্লাসে প্লাস দিয়ে দিলাম, আর একটা প্রান্ত যেটা আছে ওটার এই লেগটা হচ্ছে মাইনাস, সিরিজে কমপ্লিট করেছিলাম, তাহলে প্লাসে শুরু করেছিলাম, মাইনাসেই শেষ হবে কিন্তু, ঠিক আছে?
তো এটা আমি বেশি করে ছিঁড়ে নিলাম, এটা হচ্ছে মাইনাস। তো প্লাসে আমরা জুড়ে দিয়েছি একটা, তার অপোজিট হচ্ছে মাইনাস, কোনাকোনি, মানে কালো পট্টি মাইনাস আর সিলভার সিলভার পট্টি প্লাস। তাহলে এখানে আমি মাইনাসটা জুড়ে দিই। এখন আমি সোল্ডারিং করবো না, এতে জাস্ট ফর টেস্টিংয়ের জন্য আমি করছি, হালকা করে মুড়ে দিলাম। বাকি রইল এ আর এ, তো আমি এখানে দুটো তার নিয়ে নেবো, এই যে এক ফুট করে, জাস্ট ফর টেস্টিংয়ের জন্য এই দুটো তার আমি এখানে লাগাবো। একটা দিয়ে দেবো এটার মধ্যে, এরই নাম ব্রিজ রেক্টিফায়ার, ঠিক আছে। আমি এখানে জুড়ে দিলাম হালকার মধ্যে, খুব লুজ রাখবো না। আবার আরেকটা তার, এই যে আরেকটা তার এখানে দেবো, ঠিক আছে। ভালো করে বুঝবেন জিনিসটা, কিন্তু মাইনাস প্লাস, এই কর্নারে পিএফ ক্যাপাসিটার, এই কর্নারে, আর এ দাঁড়িয়ে গেল কারেন্ট, ঠিক আছে। মানে টোটালি এটা 12 ভোল্ট সাপ্লাই দেবে। এখানে যখন আমি দেবো, ঠিক আছে, 220 ভোল্ট, তখন কিন্তু এ দুটো কানেকশন তৈরি করবে 12 ভোল্ট, ঠিক আছে। তো আর যদি মনে করছেন যে ওগুলো কারেন্ট মারবে, তো সবার প্রথম আপনাদেরকে বলে দিই, আপনারা টুনি বাল্ব যেগুলো জ্বালান, সরি সর্দিতে কথাও ঠিকঠাক বলে জ্বালান, যাই হোক, তো সেগুলো দেখবেন একটু ভালোই কারেন্ট মারে। এটাই হালকা কারেন্ট খাবেন, জাস্ট হালকা। আমি খেয়েছি, ইচ্ছে করে খেয়েছি, কারণ দেখতে হবে জিনিসটা, আর এটা আমি বিজনেসের জন্য করছি, ঠিক আছে। তো আপনারাও চাই, মন চাইলে একটা বিজনেস করতে পারেন, ঠিক আছে। তো চলুন আমি দেখে নেবো যে এই দুটো তার যে রয়েছে আমাদের, দেখতে পাচ্ছেন জুড়ে নিয়েছি। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয়েছে বলবেন, আমি দরকার পড়লে আবার আপনাদের সাথে এটার ব্যাপারে কমেন্টে আমি আপনাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে। তো আমি এটা হালকা হালকা ছিলে নিলাম, একটু করে ইউসেপ দিয়ে দিলাম। এবার আমি কী করব, দেখতে পাচ্ছেন আমার এখানে ইলেকট্রিক বোর্ড আছে, সোল্ডারিংয়ের প্লাগটা খুলে দিলাম, এটা একটু সামনে নিয়ে চলে যাব। কারেন্টের জিনিস সবসময় বিছানায় টাচ করবেন না, নিচে একটা খাতা রেখে দিলাম, ঠিক আছে। আর এবার আমি এখানে কারেন্ট দেবো, চেষ্টা করবো, এখানটা তো ম্যাকেট আছে, এটাকে আমি একটু দূরে দূরে রেখে দিলাম, তারপর আমি এখানে ডাইরেক্ট কারেন্টটা দেবো, দিয়ে দিলাম। এবার আমি সুইচ দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের লাইট জ্বলে গেছে অলরাউন্ডার ছোট স্টাইলে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কত রকম কালার হচ্ছে, আমি কিচ্ছু বলবো না। দেখছেন আপনারা, আপনারা বলুন এখানে কটা কালার দেখতে পাচ্ছেন, বলতেই হবে আজকে, বলে পরে কমেন্টে যাবেন যে কটা কালার দেখতে পাচ্ছেন। দেখা হয়েছে, আর দেখাবো না বেশি, অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরেও কিন্তু এটা আস্তে আস্তেই নিমবে, আর লাইট কোনোদিনও চট করে খারাপ হবে না। দেখতেই পাচ্ছেন এখন জান আছে এর মধ্যে, কেন জান আছে, এই ক্যাপাসিটার এদিকে দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপাসিটার আছে আমার, এখানে যদি আমি এখন হাত দিই না, খুব জোর স্পার্ক হবে, আমি কারেন্ট খাবো। হ্যাঁ, এটা কিন্তু কারেন্টটা পুরো ধরে রাখে, ক্যাপাসিটারের কাজ হচ্ছে কারেন্টকে ধরে রাখা। তো খুব জোর আমি কারেন্ট খাবো, এই যে ক্যাপাসিটার থেকে দুটো তার বেরিয়েছে, দুটোকে একসাথে যদি টাচ করে দিই না, বাস খুব জোর কারেন্ট খাবো। তো আমি এখান থেকে দেখুন খুলে দিলাম, ঠিক আছে, তাও আমি কারেন্ট খাবো, এই দুটোকে টাচ করলে খাবো না, কিন্তু এই ক্যাপাসিটারের প্লাস মাইনাস হাত দিয়ে দিলে কিন্তু খুব জোর খাবো, ঠিক আছে। তো আমি হাত দিতে চাইছি না, তো দেখতেই পেলেন। এবার কি করতে হবে আমাদের, ওই ক্যাপাসিটারটা কমকে সব দিন হাত দিতে হবে, তার জন্য আমি কি করব, এখান থেকে তারটা কেটে নেব, ঠিক আছে, খুব সাবধানে করব। আমি কারেন্ট খেয়েছি খুব, আমার এ লাগে, ঠিক আছে। কারেন্টের মিস্ত্রি নই যদিও, এসি লাইনের মিস্ত্রি আমি নই বন্ধুরা, মিথ্যে বলবো না, আমি ডিসি লাইনের কাজ কিছুটা জানি। তো দেখতে পাচ্ছেন কীরকম হলো, এ আছে আমাদের মাইনাস, এ আছে আমাদের প্লাস, দাঁড়িয়ে গেল। এবার কি করব, এখান থেকে আমি এটাকে খুলে নেব, ঠিক আছে, খুলে পরে একে কেটে নেব এত ডবলি, ঠিক আছে। স্ট্রিপারটা কোথায় গেল আমার, ঠিক আছে, ওয়ার স্ট্রিপার দিয়ে এখানে কেটে নেব। আর এই যে যতটা লম্বা হয়েছে, যদি 40 ফুট লম্বা হয়েছে এটা, সেই অনুযায়ী আমি এখানে একটা তার পেঁচাবো, সিঙ্গেল তার, হিটসিং করবো, তারপর একে ডবল করে ধরে 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 শেষ প্রান্তে নিয়ে আসবো, দেন 1.5 ফুট রেখে পরে কাট করে দেবো। তারপর দুটো তার যে একসাথে হয়ে যাবে সেটাকে আমি টুইস্ট করবো, দুজন মিলে, আমি আমার বউ মিলে, সেটা করে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি আমার বাইক মিলে
আমি এক প্রান্তে ধরলাম, ওর ওয়াইফ এক প্রান্তে ধরলো, সেম যেরকম আমরা ডাল ফাটাই না বা লাস্সি বানাই না এইভাবে, ঠিক এইভাবে এইভাবে পেঁচিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন, হাতে একটু ফোকাস করো, দেখতে পাচ্ছেন দোকানে কি হয়, যেরকম বান্ডিল করে পরে আসে তুনিটাও পেঁচিয়ে থাকে স্প্রাইবেল টাইপের না। তো এটা যদি আমি হাতটা বের করে দিই, আমি বাইরের থেকে এখন এলাম, এত ঠান্ডায় আপনাদের জন্য কষ্ট করছি, শিশিরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা পেঁচালাম, হাত বেরোচ্ছে না। এবার ছেড়ে দিলে দেখুন দোকানের মতো পেঁচিয়ে যাবে, এই দেখুন এই দেখতেই পাচ্ছেন। আর একটা বলে দিই, দোকানে চারটে পাঁচটা তার থাকে, আমার জিনিসের দুটো তার পাবেন, কতটা দূরে দূরে লাইট আছে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এই ভিডিওটা আমি ফুল লম্বা মানে বেশি লম্বা করব না, এটা আমাদের মাল্টি কালার হলো, এটা হবে পুলিশের কালার, দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই বলবেন। তো সেম এটা একটা চেন হবে, টুইন ওয়ান কালার, ঠিক আছে। তো এটাকে আমি এখান থেকে কাট করে নেব, ঠিক আছে। আর হ্যাঁ, এই যে আমাদের যে ব্রিজ রেক্টিফায়ারটা আছে, এটাকে একটা কিছু বাক্স, সাবানের বাক্স হোক বা আপনাদের ওই নিভিয়া সফটের ডিব্বা সব থেকে ভালো হয়, কেন আমি যতদিন ধরে এটা করে আসছি নিভিয়া সফটের দু সাইড, মানে ধরুন এটা নিভিয়া সফটের ঢাকা, ঠিক আছে, এটা ঢাকা, ঢাকাটায় কিচ্ছু করবেন না, ভেতরে যেটা জিনিসটা থাকে সেটার দু সাইড সোজাসুজি হ্যাক্সো ব্লেড দিয়ে অল্প করে কাটবেন, ঠিক আছে। যেদিকটা থ্রেড থাকে না সেখানটা কেটে এখানে ব্রিজ রেক্টিফায়ারটা বসাবেন, এদিকে টুনির তার থাকবে, এদিকে এসি লাইনের তার থাকবে, তারপর ঢাকাটা বসিয়ে টাইট দিয়ে দিন, বাস আপনাদের ক্যাবিনেট বিনা পয়সায় রেডি, ঠিক আছে। তো এবার আমি এখানে কি করব, আর একটু তার কেটে নেবো, কালো তার, হ্যাঁ আমি 736 তারই আমি নেব, একটু মাপ করেই কাটবো। তো তার জন্য আমি তারটা একটু খুলে নিলাম আর এটা ছেড়ে নিলাম, একটা হিট সিঙ্ক নিয়ে নেবো, ঠিক আছে, হিট সিঙ্ক এখানে পরিয়ে নেবো, পরিয়ে নিলাম, এবার এখানে আমি এটাকে জুড়ে দেবো, ঠিক আছে। তো একটা সোল্ডারিং যদি ছাড় যায় তাতে কোনো অসুবিধা নেই, এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি। অনেকে বলবো সোল্ডারিং করলে না, করব না, কেন করব, আমি এটা করে করে অভ্যস্ত, আপনারাও করে দেখুন, এই একটা জিনিস আমি সোল্ডারিং করব না, দেখি না কি হয়, 4 বছর তো দেখে আসছি, চলেই আসছে, করলাম না জান। লাইটারটা নিয়ে নেবো, ক্যামেরার সামনে আমার মোটা মতো হাতটা চলে এলো, কিছু করার নেই, আসতেই পারে, যাই হোক এটা আমি বসিয়ে দিলাম। তো এটা আমাদের কী দাঁড়ালো, এটা দাঁড়ালো আমাদের মাইনাস, এটা আবার ভেতরের সিস্টেম কিন্তু উল্টো, লাইটের ভেতরে দেখবেন যে বড় অংশটা থাকবে, মানে দুটো থাকে এরকম, ঠিক আছে। তো যেটা বড় অংশটা ওটা আবার মাইনাস, আর যেটা ছোটো অংশ থাকবে লাইটের ভিতরে যেটা আছে ট্রান্সপারেন্ট করে যেটা দেখতে পাচ্ছি ছোটো থাকবে সেটা হচ্ছে প্লাস, উল্টো সিস্টেম। তো এটাকে সেম আমি একে মাপ করে নেব, ঠিক সেম সেম করে এখানে আমি এটাকে কাট করে নেবো। এইখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে বোঝার আছে, এই তারটা প্রথমেই পেঁচিয়ে নেবেন না, দরকার থাকলে এটা খোলাই রাখুন, এটা আমাদের মাইনাস এসছে, তাহলে এটাকে আমি প্রথম মাইনাসে জুড়ব, ঠিক আছে, মাইনাস হচ্ছে এটা, আমি মাইনাসে জুড়ে দেবো, ঠিক আছে। তো এখন আমার মধ্যে হালকা কারেন্ট আছে, ঠিক আছে, তো এটা আমি এখানে জুড়ে দিলাম। আরেকটা যেটা আছে তার আমাদের এই তারটা, এটা আমি প্লাসে দিয়ে দেবো, ঠিক আছে, প্লাস হচ্ছে এটা আমাদের, এটা প্লাস, এটা প্লাস, এখানে দিয়ে এইভাবে পেস্ট করব। হ্যাঁ এটা কিন্তু সোল্ডারিং করতে হবে, এটা করতেই হবে কারণ এটা মেন জায়গা, চলুন এটা আমি সোল্ডারিং করব। বন্ধুরা আমি সোল্ডারিং করে নিয়েছি, খুব ভালো হবে, সবগুলো আরেকবার করে সোল্ডারিং আমি ঠিকই দিয়েছি, পারফেক্টলি এটা সোল্ডার হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের দেখার আছে ফাইনাল রাউন্ডের খেলা, সরি আমার বোর্ড এত আসবে না, তো ক্যামেরাম্যান জলদি এদের ফোকাস করো। তো এখানে আমি এটা দিয়ে দেবো, আর সেম খাতাটা আমার
দেবো ওখানে। এবার আমি এখানে দিয়ে দেবো, দিলাম এখানে দিলাম, এবার সুইচ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের লাইট জ্বলে গেছে। আর এর একটা লাইটের খাসিয়ত হচ্ছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই একটা লাইট আমি তুললাম, ঠিক আছে, আর যখনই ফোকাস করব, ধরুন এটা দেওয়াল আমার, ঠিক আছে, এটা আমার দেওয়াল, যত দূরে করব তত কিন্তু ছটা ই হবে। এই জায়গাটা দেখুন আপনারা, এই জায়গাটা দেখবেন, ঠিক আছে, কি বুঝতে পারছেন, বাকি লাইটগুলো বাদ দিয়ে এই স্পটটা ফোকাস করুন। কি বানাবেন নাকি এরকম লাইট? হ্যাঁ, তো যদি বানাতে হয় ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন, ঠিক আছে, আর সাবস্ক্রাইব অবশ্য করে দিয়ে যাবেন, কেন যতই হোক আপনার জন্য ভিডিও করতে টাইম লাগে, আর রাত দুটোর থেকে আমি জেগে থাকি এই ভিডিও এডিট করার জন্য, তখন অনেক কিছু জিনিস কাজ হয় ভালো আমার, ঠিক আছে। আর একটু লাইক করে দেবেন বন্ধুরা, লাইক আসছে না কেন, কমেন্ট তো করছেন খুবই ভালো লাগছে, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, হ্যাঁ, আর অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করুন। আর ক্যামেরাতে কেমন আসছে, ঠিক আছে, অবশ্যই আমাকে বলুন, আর জলদি সে জলদি 500 সাবস্ক্রাইবার পূরণ করুন। কি বেশি চাই নিলাম? না বন্ধুরা, আমি বেশি কখনো চাই না, আমি মন করলে বলতে পারতাম মনকে করুন, তো সেটা আমি বলবো অন্য টাইমে। আপনারা আগে 500 করুন, ছোটো ভাইয়ের মনস্কামনা পূরণ করুন একটু, প্লিজ। দেখতেই পাচ্ছেন মহাদেবের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে যাক, একটা জিনিস তৈরি করেছি আমি, অনেক আগেই তৈরি করেছি, তো আপনার সাথে শেয়ার করলাম। আর এই জায়গাটা একটু গর করে দেখুন কটা কালার দেখতে পাচ্ছেন, আমি তো পিঙ্ক দেখতে পাচ্ছি, রেড দেখতে পাচ্ছি, ব্লু পাচ্ছি, ইয়েলো পাচ্ছি, সবুজ পাচ্ছি, 5টা কালার হয়ে গেল। আবার আকাশিও তৈরি হচ্ছে, আকাশি কখন তৈরি হচ্ছে বলুন তো দেখি। এটাও একটা ট্রিক আছে, যখন রেড আর ব্লু একসাথে গ্লোয়িং করে যাচ্ছে তখনই আকাশি তৈরি হচ্ছে কালারটা, ঠিক আছে। তো চলুন ভিডিওটা বেশি বড় করবো না, আর হ্যাঁ, এই যে আপনাদের বললাম রেড ব্লু তৈরি করব, এটা আমি নিজে তৈরি করে ফিরে আসছি, দুটোকে একসাথে জ্বালাবো, ঠিক আছে, চলুন খেলা হবে। তো বন্ধুরা, অনেক কষ্টের পর, অনেক মেহনত করার পর আমাদের কাজ সফল হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এদিকে যেটা বললাম যে রেড ব্লু কালারটা হবে, সেটা আমি এখানে টাঙিয়েছি, টুইস্ট করা হয়ে গেছে তার। আর এটা আপনাদের যেটা দেখালাম 5-in-1 বলতে পারেন বা মাল্টি কালার বলতে পারেন, এটা আমি সেট লাগিয়েছি, ঠিক আছে। একটু ভয়টায় পাবেন না, একটু দাড়ি ফাড়ি হয়ে গেছে, কাজের প্রচুর চাপ, আমি কিচ্ছু করতে পারছি না, প্লিজ ডোন্ট মাইন্ড। ভিডিওটা ভিডিওর চোখে দেখুন, আমাকে দেখার দরকার নেই, ঠিক আছে, আপনারা দেখে নিন একটু আমার যে মেশিনটা আছে, যাতে আপনাদের কোনো সন্দেহ না থাকে। সেম মেশিন যেটা আমি আপনাদের তৈরি করা শিখলাম, ব্রিজ রেক্টিফায়ার, ঠিক আছে। আর এই যে সি লাইনের বোর্ড আমার, আমি দুটো আর পিস করে একসাথে দিয়ে দিয়েছি একটা ব্ল্যাক পয়েন্টে, ঠিক আছে। তো চলুন 3-2-1 করা যাক। প্রথমে কি কিছু বলবেন, কিছু বলবেন? আমাকে দেখার দরকার নেই, আমাকে দেখার দরকার নেই, জাস্ট একটু লাইটটার দিকেও তাকাবার দরকার নেই, জাস্ট দেওয়ালে তাকান, দেওয়ালে এই দেওয়ালে তাকান। যদি এরকম কোনো টুনি বাজারে বিক্রি হয় তাহলে কিছু বলার নেই, দেখতেই পাচ্ছেন। আর কালারটা দেখতে পাচ্ছেন, ওই দিকটা একটু দেখাতে পারো তুমি, ক্যামেরাটা একটু ওইদিকে দেখাবো, ওই দেওয়ালে, ওই দেওয়ালে দেখুন কীভাবে টর্চের মতো গোল গোল পড়ছে, আমি একটু আপনার দেখি, এ দেখুন এই জায়গাটা দেখুন, ভালো করে স্পটটা ফেলছে দেখুন, দেখতেই পাচ্ছেন স্পট, কখনো দুটো দুটো একসাথে রোলিং করছে, কখনো সিঙ্গেল সিঙ্গেল, এটা সিঙ্গেল রোলিং, ডবল রোলিং স্টার্ট, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মুখ দেখতে পাচ্ছেন না, মুখ দেখতেও পাবেন না, এই লাইটটাই আপনাদের এখন ভালো লাগবে। তো ওহো, একটা নড়ে গেল, তো যাই হোক, একটা আমাদের নড়ে গেছে বন্ধুরা, এটা আমরা ঠিক করে নেবো। তো বন্ধুরা, তারটা আমাদের নড়ে গেছিলো, তো আমি আর একটু করে গ্যাস লাইটের উপরে গিট দিয়ে পরে ছিঁড়লাম, ছিঁড়ে ভালো করে একটা বল পাকালাম,
টাইট করে দিলাম, তো দেখে নিন একবার ভিউটা। আমি একটু গেট আপ করলাম, এটাকে একটু মেজারমেন্ট করলাম, আবার পেছিয়ে গেছি ওখানে। যাই হোক, আর এদিকে একটু উপরে দিয়ে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা যদি সাজান কেমন লাগবে দেওয়ালে। আর একটু একটু কথা বলে দিই, দেওয়ালে তো ভালো লাগছেই, আমি 4 বছর ধরে করে আসছি এটা, এটা গাছে দিলে খুব সুন্দর লাগবে কিন্তু। ঠিক আছে, আমি সাজেস্ট করবো যে আপনারা কিন্তু অবশ্যই গাছে দেবেন। যদি ঘরে টুরি গাঁদা হয়, দেখবেন 5 ফুট 7 ফুট করে যে গাঁদাগুলো হয় না, টুরি গাঁদা চিনবেন, আর ঠিক সূর্যমুখীর মতো ফুলটা হয়, ওই গাছের মধ্যে সাজবেন, খুব সুন্দর লাগবে। আর যদি ক্রিসমাস ট্রি আছে, সামনে ক্রিসমাসও আসছে, ক্রিসমাস ট্রি তো খুব ভালো লাগবে। তো আমার তো এটাই ফেভারিট লাইট, খুবই ভালো লাগে। আর এটা তো পুরো মনে হচ্ছে পুলিশের কালার, রেড ব্লু রেড ব্লু হচ্ছে, তাই না? এটা কিন্তু কোনো এক্সট্রা চেঞ্জিং মেশিন নিয়ে কিন্তু চেঞ্জ হচ্ছে না, নিজস্ব ব্লিঙ্কিং লাইট, আর খরচা খুবই কম। ঠিক আছে, যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কি লাইক অবশ্যই করুন, করতেই হবে। ওই বুড়ো আঙুলের মতো দেখবেন থাকে না, ইউটিউব চ্যানেলটা যেমন ভিডিওটা চলছে না, নিচে দেখবেন একটা এরকম টাইপের থাকে, ওটাতে একবার টাচ করুন, দেখুন তো কী হচ্ছে, করে দেখুন। ওই বেল আইকন একটা থাকে, ওটা টিপলে কিন্তু আমার ভিডিওগুলো পরের দিন পেয়ে যাবেন, যেগুলো ছাড়িয়ে আমি বলে দিলাম। যাই হোক, এই হচ্ছে আমার হেলমেট লাইট, কেনার থেকে ভালো, নিজে বানিয়ে পরে যে কোনো জিনিস একটা নেশা। ঠিক আছে, মানুষের একটা নেশা হয়, আমার সব রকমই নেশা আছে ছোটোর থেকে। যাই হোক, আর ভিডিওটা আমি বড় করবো না, যদি ভালো লাগে সেটা বললাম, একটু পারলে করে দিবি। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বুক থেকে ভালোবাসা, সাপোর্ট করে যান, এইভাবেই অনেক কিছু নিয়ে কথা দিচ্ছি, যদি বেঁচে থাকি। টাটা।